এবার কাঞ্চনপুর মহকুমায় শাসক দল বিজেপির শতাধিক কর্মী সমর্থক বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টির লাল ঝান্ডা দলে যোগদান। বিধানসভা ভোটের মুখেই বড়সড় ভাঙন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সিপিআইএম নেতৃত্ব। এই মুহূর্তের প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি কাঞ্চনপুর মহকুমা থেকে। যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, বিজেপি এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে মহুভঙ্গ হচ্ছে পাহাড় থেকে সমতলে। এক ঝাঁকে বিজেপির বহু সমর্থকের দল ভাঙন, ঘরের ছেলে ঘরে ফিরল বলে মনে করছেন রাজনৈতিক মহল। কাঞ্চনপুর মহকুমায় শাসক দল বিজেপির শতাধিক কর্মী সমর্থক বিজেপি ছাড়লেন, হঠাৎ কেনই বা দল বদল? একসময় তারা সিপিআইএম করত, ভুলবশত কারণে 2018 বিধানসভা নির্বাচনেই সিপিআইএম ছেড়ে বিজেপিতে গিয়েছিল। ফের আবারও সিপিআইএমের ঘরে ফিরতেই নতুন চমক, বিজেপির বড় ভাঙন এই মুহূর্তের কাঞ্চনপুর মহকুমায়।